ট্রিম প্লাগ দেওয়া হচ্ছে, সেখানে ইরান এবং ইংল্যান্ডের যে যে সাপোর্ট করবেন সে দলের প্লাগ দেওয়া হচ্ছে সবাইকে বিনামূল্যে। এটি অত্যন্ত চমৎকার, যারা সাপোর্টার রয়েছে তাদের স্পেশালি ইরান এবং ইংল্যান্ডের সারি দলের যারা টিকিট নিয়েছেন, খেলা ঢুকেছেন, সব থেকে কিন্তু প্লাগ নিচ্ছেন, এবং এটি আসলে সকলের একটু মন কেড়েছে, কারণ বাইরে আমরা দেখেছি প্লাগগুলো 20 টাকা 30 রিয়াল করে বিক্রি হচ্ছে, কিন্তু স্টেডিয়ামের ভিতরে প্লাগ দেওয়া হচ্ছে এবং ন্যাশনাল প্লাগ দেওয়া হচ্ছে হ্যান্ড হাতের ভাবে, এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে দেখেছি প্লাগে নিয়ে ঢুকছেন, এবং প্লাগে ইরান এবং ইংল্যান্ডের পতাকায় ভরে গিয়েছে খলিফা ইন্ডাস্ট্রিজ স্টেডিয়াম। যদি দর্শক আপনারা দেখাতে চাই এদিকটা দেখুন, মানে সকলে মুখরিত, উৎসব মুখর পরিবেশে যারা নিরাপত্তা তল্লাশি চেক করে ভিতরে ঢুকেছেন, ইতিমধ্যে আমরা দেখছি যে সকলেই ফ্লাগ নিয়ে ঢুকছেন, আর বিনামূল্যে ফ্লাগ পাওয়াতে সবাই কাতার সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। যেমন স্টেডিয়ামের যে খেলাধুলার আয়োজন, ফিফা সুপ্রিম এবং ফিফাকে এবং হোস্ট কান্ট্রি কাতারকে সকলকে তারা অভিনন্দন জানাচ্ছেন। আর এই পাশটায় আমরা দেখছি যে আরও দর্শকরা রয়েছেন, এবং অনেক দর্শকরা আসছেন, সবাই ভিতরে ঢুকছেন, এবং আমি দেখা যাক কতটুকু আমরা দেখাতে পারি। ইতিমধ্যে আমরা যে গেটে রয়েছি সেটি হলো 11 থেকে 19 নম্বর গেটের যেই সারি, সেই সারিতে রয়েছি, এবং সেখানে অনেক নিরাপত্তা নেওয়া হয়েছে। আর এটা অত্যন্ত সুন্দরভাবে একটি টাওয়ারের মতো, প্রায় 11 তলা বিশিষ্ট সেই টাওয়ারটি, এতে সকলে কিন্তু উঠছেন উপরের দিকে সিঁড়ি বেয়ে, আর এদিকে রয়েছেন ইরানের সাপোর্টেরা। এদিকে রেড কিসেন, কাতার রেড কিসেন থেকে একটি অ্যাম্বুলেন্স রয়েছেন, এবং সকলে সারিবদ্ধভাবে যে যার গেটে ঢুকছেন। আমরা 21 নম্বর গেটের মধ্যে রয়েছি। তো আপাতত এতটুকুই যে স্টেডিয়ামের ঢুকার যে পরিবেশ, এবং সবাই যে আসছেন, যে ফিফা বিশ্বকাপের আজকে প্রথম ম্যাচ হচ্ছে খলিফা ইন্ডাস্ট্রিজ স্টেডিয়ামে, সেটি সফল করার লক্ষ্যে সকলে যোগদান করছেন। আমরা দেখছি স্টেডিয়াম ভরে গিয়েছেন, বাইরে অনেক দর্শক রয়েছেন, হাজারো হাজারো সবাই আসছেন। তারপর তো আমার কাছে এই ছিল স্টেডিয়াম।